আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডসের টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাকে জানাই স্বাগতম। এই পর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইউজার ইন্টারফেস সম্পর্কে জানব। তো চলুন শুরু করি। আমরা গত পর্বে যে ফাইলটি ওপেন করেছিলাম সেটি আবার খুলে নিব। দেখুন, আমার ফাইলটি ওপেন হয়েছে। উপরের দিকে দেখুন আমার ফাইলের নামটি দেখাচ্ছে ক্লাস ওয়ান ডট ডকস নামের, এটিকে বলা হয় টাইটেল। টাইটেলটি যে বারে দেখাচ্ছে সেটিকে বলা হয় টাইটেল বার। টাইটেল বারের বাম পাশে দেখুন একটি টুল বার রয়েছে, এটিকে বলা হয় কুইক অ্যাক্সেস টুল বার। কুইক অ্যাক্সেস টুল বারে আমি সেভ, আনডু এবং রিডু করার অপশন দেখতে পাচ্ছি। এই টুলগুলো ছাড়াও আপনি অন্যান্য টুল আনতে পারেন। এই জন্য আপনি যে ডাউনারে দেখাচ্ছে ডান পাশে সেটিতে ক্লিক করবেন এবং আপনার পছন্দসই টুল নিয়ে আসতে পারবেন। ধরুন আমি ইমেইলে ক্লিক করলাম, তাহলে আমার ইমেইলের টুলটি দেখাচ্ছে। আপনি এখানে আস্তে করে ক্লিক করে আপনার ডকুমেন্টটি মেইল করতে পারেন। তো আমি মেইলের আইকনটি কেটে দিচ্ছি, এজন্য আমি ডান পাশে যে আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করে মেইলে ক্লিক করে দিলাম। এরপর নিচের দিকে দেখুন ফাইলের একটি আইকন দেখাচ্ছে, এটিকে বলা হয় ফাইল মেনু। ফাইল মেনুতে ক্লিক করে আপনার ফাইলের যাবতীয় তথ্যাদি পেতে পারেন। আপনার ফাইলটি সেভ করতে পারেন, আপনার নতুন ফাইল ওপেন করতে পারেন। এভাবে অনেকগুলি অপশন রয়েছে, আমি ব্যাক করছি। এরপর ডান দিকে দেখুন হোম নামের একটি ট্যাব রয়েছে, এছাড়াও ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স এভাবে অনেকগুলি ট্যাব বা মেনু রয়েছে। তাই এই বারটিকে বলা হয় মেনু বার। মেনু বারের ডান দিকে দেখুন টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু নামের একটি সার্চ বক্স দেখাচ্ছে। এই সার্চ বক্সে আপনি ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত কোনো টুলস যদি লাগলে লিখে দিতে পারেন, লিখে দিলে ওই টুলসটি চলে আসবে। যেমন ধরুন ট্যাবল লিখলাম, ট্যাবল লেখার সাথে সাথে দেখুন অ্যাড ট্যাবল, এরপর ট্যাবল সম্পর্কে আরো অনেকগুলি অপশন দেখাচ্ছে। আপনি এখান থেকে সরাসরি কাজ করতে পারেন। এরপর প্রত্যেকটি ট্যাবের আন্ডারে দেখুন কিছু কমান্ড রয়েছে, এখানে অনেকগুলি কমান্ড রয়েছে। কমান্ড সম্বলিত এই সেকশনটিকে বলা হয় রিবন। এই রিবনটিতে দেখুন আলাদা আলাদা কিছু গ্রুপ রয়েছে, যেমন ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল। এভাবে হোম ট্যাবের আন্ডারে বেশ কয়েকটি গ্রুপ রয়েছে। ইনসার্টে ক্লিক করলে আপনি এরকম অনেক গ্রুপ পাবেন। তো দেখুন প্রত্যেকটি গ্রুপে অনেকগুলি কমান্ড রয়েছে। হোম মেনুর আন্ডারে ক্লিপবোর্ড নামের যে গ্রুপটি রয়েছে সেখানে পেস্ট, কাট, কপি এভাবে অনেকগুলি কমান্ড পাবেন। তো নিচের দিকে আসুন, এখানে আমরা একটি রুলার দেখতে পাচ্ছি, এরপর বাম পাশে একটি রুলার রয়েছে। উপরের দিকে রুলারটিকে বলা হয় হরাইজন্টাল রুলার, বাম পাশের রুলারটিকে বলা হয় ভার্টিক্যাল রুলার। এরপর ডান দিকে দেখুন ডান দিকে একটি স্ক্রল বার রয়েছে, এটিকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার। দেখুন এখানে একটি সাদা পেজ রয়েছে, এটিকে বলা হয় ডকুমেন্ট উইন্ডো। ডকুমেন্ট উইন্ডোতে দেখুন একটি জিনিস আসা যাওয়া করছে, এটিকে বলা হয় কার্সর বা ইনসার্শন। এরপর আপনি নিচের দিকে দেখুন একটি বার দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের বাম দিকে পেজের সংখ্যা দেখতে পাবেন, দেখুন এখানে লেখা আছে পেজ ওয়ান অফ ওয়ান। যেহেতু আমার পেজ একটা, তাই ওয়ান অফ ওয়ান দেখাচ্ছে। এর ডান দিকে দেখুন জিরো ওয়ার্ড নামের একটি অপশন দেখাচ্ছে, কারণ আমার ডকুমেন্টটিতে কোনো ওয়ার্ড নেই। আমি ধরুন দ্য ম্যান লিখলাম, তাহলে দুইটা ওয়ার্ড, এক্ষেত্রে টু ওয়ার্ডস দেখাচ্ছে। এরপরের অপশনটি দেখুন, এটি হচ্ছে প্রুফ এরর চেকার।
আপনার যদি কোনো ভুল হয় তাহলে এখানে দেখাবে। আপনি মনে করুন ম্যানের বদলে এম এন এ লিখে এসএস বার চাপলে এখানে দেখতে পাবেন ওয়ার্ড ফাউন্ড প্রুফিং এরর, যদি ক্লিক করেন তাহলে দেখবেন আমার এররটি কারেকশন করে কিছু সাজেশন দেখাচ্ছে, আমি এটি কেটে দিলাম। এর পাশে দেখুন ইংলিশ ইউনাইটেড স্টেটস নামের একটি অপশন দেখাচ্ছে, আমার প্রুফ করার যে ল্যাঙ্গুয়েজ সেটি যদি ইংলিশে রাখে তাহলে ইংলিশে কাজ করবে, আপনি ইংলিশে যদি কোনো শব্দ ভুল করে থাকেন তাহলে সেটির কারেকশনটি দেখাবে। এই অপশনটির সাহায্যে ম্যাক্রো রেকর্ডিং এর স্ট্যাটাস সম্পর্কে জানা যায়। ডান পাশে দেখুন তিনটি অপশন দেখাচ্ছে, এটিকে বলা হয় পেজ প্রিভিউ অপশন। শুরুটি দেখুন রিড মোড, এরপর প্রিন্ট লেআউট, সর্বশেষে আছে ওয়েব লেআউট। এই তিনটিকে পেজ ভিউ অপশন বলা হয়। ডান দিকে আপনার জুম করার অপশন রয়েছে, এটিকে জুম স্লাইডার বলা হয়। জুম স্লাইডারের আপনি যে মাঝখানে একটি লম্বা লম্বি ইশারা বা চিহ্ন দেখতে পাচ্ছেন, সেটিকে যদি ডান পাশে নিয়ে যান তাহলে আপনার ডকুমেন্টটি জুম ইন হবে, বাম দিকে নিয়ে গেলে জুম আউট হবে। আপনি প্লাসে ক্লিক করেও জুম ইন করতে পারেন। জুম ইন করার সাথে সাথে দেখুন নিচের দিকে একটি স্ক্রল বার দেখাচ্ছে, এটিকে বলা হয় হরাইজন্টাল স্ক্রল বার। এরপর উপরের দিকে দেখুন বেশ কয়েকটি আইকন রয়েছে, এটিকে বলা হয় কন্ট্রোলস বাটন। এখানে চারটি বাটন বা টুলস রয়েছে। শুরুটি দেখুন, এটিকে বলা হয় রিবন ডিসপ্লে অপশন বাটন, এখানে ক্লিক করে আপনার রিবন অটো হাইড করতে পারেন। আমি এই চিহ্নটিতে ক্লিক করছি, শো ট্যাবসে ক্লিক করলে আপনার শুধু ট্যাবগুলি দেখাবে, শো ট্যাবস অ্যান্ড কমান্ডসে ক্লিক করলে আপনার কমান্ড সহ দেখাবে, এরপরের অপশনটিতে ক্লিক করলে আপনার ডকুমেন্টটি মিনিমাইজ হবে। এরপরের যে আইকন আছে সেটিকে বলা হয় রেস্টোর বা ম্যাক্সিমাইজ বাটন, এই বাটনটিতে ক্লিক করলে আপনার ডকুমেন্ট ছোট, আবার ক্লিক করলে বড় হবে। সর্বশেষে যে বাটনটি রয়েছে সেটিকে বলা হয় ক্লোজ বাটন, ক্লোজ বাটনে ক্লিক করলে আপনার ডকুমেন্টটি বন্ধ হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। ধন্যবাদ।